হ্যালো, আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আমি আশরাফি বলছি আশরাফিস কিচেন থেকে। ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছবি দেখে তো বোঝাই যাচ্ছে আজ কিসের রেসিপি। রোজার মাস, একটা শরবতের রেসিপি না দিলে কি হয় বলুন? তাই চলে এলাম শরবতের রেসিপি নিয়ে। শরবত ছাড়া তো একদম চলবে না, শরবত লাগবেই। শরবত প্রতিদিনের একটা আইটেম হলে হবে না, একসাথে দুইটা আইটেম। তারপরও মানে তাদের তৃষ্ণা মেটে না শরবতে, এত শরবত পছন্দ তাদের সবার বাসার। তো আমি যেটা করব, বাঙ্গিটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ভেতরে বাইরের চোচাটা ছিলে ছোট ছোট টুকরা করে কেটে নেব। তারপর ব্লেন্ড করে নেব চিনি, বিট লবণ, গোলমরিচ দিয়ে। ইফতারের সময় আমাদের সবারই উচিত বেশি বেশি করে লিকুইড জাতীয় জিনিস খাওয়া, একটু চিনি কম দিয়ে অবশ্যই। এভাবে পাতলা পাতলা করে কেটে নিলে হয় কি, ব্লেন্ড করতে সুবিধে হয়। বড় বড় চাক থাকলে ব্লেন্ডারটা সেই চাকগুলোকে ধরতে পারে না। এরকম পাতলা পাতলা করে নিতে হবে পুরো বাঙ্গিটা। আসলে এই গরমে রোজার মাসে বিদেশের কথা জানি না, দেশে আসলে শরবতটা সবাই খুব পছন্দ করে। লেবুর শরবত চিনি দিয়ে তো সবচেয়ে বেশি ফেভারিট আমার। কিন্তু লেবুর শরবত তো লেবুর শরবত, খেলেই তো তার সাথে 1 কেজি চিনি যায় সাথে। এই জন্য আমি চেষ্টা করি লেবুর শরবতটা একটু অ্যাভয়েড করতে। আমি আপনাদের বোর না করি, পুরো বাঙ্গিটা কেটে তারপরে আসছি আবার। আমি কত তাড়াতাড়ি কাজ করতে পারি দেখেছেন? দেখেন আমি কত তাড়াতাড়ি সব কুটে টুটে ফেললাম। বাঙ্গিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পুরো একটা বাঙ্গি নিয়েছি। তার মধ্যে আমি দেব সুগার সিরাপ, দেব আধা কাপ পরিমাণ। এটা যে যেরকম করে মিষ্টি খায় তার উপরে দিয়ে নেয় ভালো। আমি এতটুকুই মনে হলো ঠিক আছে, কারণ এখানে হবে চার গ্লাস হবে, সো সেই তুলনায় এটা ঠিক আছে। আর দেব রু আফজার কথা তো সবাই শুনেছেন। রু আফজা দেব রঙের জন্য, রু আফজাটা দিলে খুব সুন্দর একটা রং আসবে। এরপর দেব এর মধ্যে পানি। সামান্য পরিমাণে বিট লবণ দেব। ইচ্ছে করলে ব্লেন্ডারেও করে নেওয়া যায়, ব্লেন্ডার যে জগগুলো আছে সেটার মধ্যে। বাট আমার কাছে মনে হয় ওটার মধ্যে একটু মিহিটা কম হয়, কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভীষণ সুন্দর মিহি হয়, একদম কোনো দানা থাকে না। তাই আমি চেষ্টা করি যে কোনো জুস জাতীয় জিনিস এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে করতে। আপনারা কোনটা দিয়ে কমফোর্ট ফিল করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমিও জানলাম কোনটা আসলে ইজি হয় সবার জন্যে। এবার ধন্যবাদের ঝুড়ি খুলে বসি। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন কোনো স্বার্থ ছাড়া, নিঃস্বার্থভাবে। যেই আপুগুলো আমাকে কিউট কিউট কমেন্ট করে এসে উৎসাহিত করেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা কিউট কিউট নতুন আপু আছেন তাদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আমার চ্যানেলে। ডেকোরেশনের জন্য আমি দুটো গ্লাস নিয়েছি। একটা গ্লাসের মধ্যে একটুখানি রু আফজা ঢেলে একটু যদি ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া যায় তখন চারপাশে খুব সুন্দর করে রিংয়ের মতো হবে। ওটা দেখতে যখন আমি বাঙ্গি শরবতটা ঢালবো দেখতে অনেক সুন্দর লাগবে। এখন এক এক করে প্রতিটা গ্লাসে আমি শরবতটা ঢেলে নেব। আর পাতলা পাতলা করে দুই টুকরো লেবু কেটে একটু বাঁকা করে ডেকোরেশনটা ডান করব। থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। আপনাদের কমেন্ট এবং সাপোর্ট আমাকে আরেকটু উৎসাহিত করে আর একটা ভিডিও করার জন্য। আমি খুব চিন্তা করি কী দিব, কিন্তু দেখা যায় আমি ঠিকই সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হই। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন, কী ভুল আছে আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। আর যদি ভালো লেগেই যায় সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন আপনার পরিচিত বন্ধু মহলে, তারাও জানতে পারবে এত সুন্দর একটা রেসিপি। ও, আরেকটা কথা, বেল বাটনে ক্লিক না করলে এর পরের ভিডিওটা আপনার ওয়াল পর্যন্ত পৌঁছবে না।
আবারও আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, আমি আশরাফি, আশরাফিস কিচেন থেকে।